শুভ দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। শুভ দর্শক, আজ 30 জুলাই 2021 শুক্রবার অবস্থান করছি দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী আমবাড়ি হাট। সপ্তাহে 2 দিন শুক্রবার সোমবার বসে। শুক্রবার বড়, সোমবারে ছোট হয়। এবং আজকে প্রচুর গুঁড়ো আমদানি হয়েছে আমবাড়ি হাটে, এবং বলা যায় যে 3টা থেকেই বাজার জমজমাট। তো আমরা আজকে এই প্রতিবেদনে আপনাদের দেখানোর চেষ্টা করব যে সকল ফ্রিজিয়ান বা অস্ট্রেলিয়ান জাতের বকনা গরু, সেই গরুগুলো দাম কত। চাচা ভালো আছেন? এটা আপনার চাচা? এটা কি কি জাতের গরু? এটা ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান হান্ড্রেড। এই যে দেখছি, বেশ কালারটা আকর্ষণীয়। আচ্ছা, এগুলো দাঁত তো হয় নাই, না গাবো হয় নাই, বীজ দেওয়া হয়েছে। আচ্ছা চাইছে আপনাকে দাম কত বলেছে এখন পর্যন্ত? ও, আর কত হলে বিক্রি করবেন? 90 পার হইতে হবে। 90 পার হলে আপনার, আপনি নিতে চাইলেন? জি, দাম দাম 82 উনি বলছে। হ্যাঁ, মানে 82 বলছে আর। হ্যাঁ, 84 বলছে। আচ্ছা আচ্ছা, 81 কাও। আপনি কত টাকা বলছেন? আমি বলছি 60 হলে নেওয়া যায়। 60 হলে নেওয়া যায়, অনেক টাকা কম বেশি হয়ে যাচ্ছে। এই যে কোথা থেকে আস? 92 আবার বলছে। হ্যাঁ, কোথা থেকে আসছিলেন? চিটাগাং থেকে। কেমন মনে হচ্ছে দামটা? আলহামদুলিল্লাহ, দামটা ভালো। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, আমরা চাই যে আপনার বিক্রি কিনে নেন। আচ্ছা, এই যে এ পাশে আমরা একটু দেখছি, ভাইজান ভালো আছেন? এটা কি দাঁত হয়েছে? কয় দাঁত এটা? এটা কত দাম চাইলেন? 55। কত হলে বিক্রি করা যায়? 3-4 হাজার। আর কত পর্যন্ত দাম বলছে? 2000, মানে 52 পর্যন্ত। এই যে কী জাত এটা? জাত কি? কালো জাত, ক্রস। আচ্ছা, আমরা একটু দেখাই। ভালো আছেন চাচা? এটা আপনার? আপনার দাঁত তো হয় নাই, না দাঁত তো হয় নাই, না কত টাকা দাম চাইলেন? 48। কত বলে চাচা দাম? কত হলে বিক্রি করা যায়? 41। যে 41 হলে বিক্রি হবে যেটি ক্রস, আমরা একটু দেখানোর চেষ্টা করি। আমরা যে এ পাশে একটা দেখছি, আমরা এটার একটু দামের ধারণা দিব আপনাদের। এটা কার? কার? আপনার ভাই? ভাই মালিকিনী, মালিকিনী। কত টাকা দাম চাইলেন এটা? দাম 46 দাম ভাই। কত বলে ক্রেতা? 40। কত বললেন ভাইজান দাম? 39 বললাম। 39 দিবে না? সর্বশেষ কত আসতে হবে? 42। এই যে এটা 39 বলছে, দেবে না, সর্বশেষ 42,000 হলে এটি বিক্রি হবে। এটা তো ক্রস, না ক্রস জাতের। আচ্ছা, ধন্যবাদ। আমরা একটু সামনের দিকে যাই, যেখানে একটা বেশ সুন্দর দেখছি, এটার একটু দামের ধারণা দিব। চাচা আসসালামু আলাইকুম, এটা আপনার? এটা তো দাঁত হয়েছে কি? দাঁত দুই দাঁত গাব আছে নাকি? আচ্ছা, মানে বীজ দেওয়া হয়েছে। কত দাম চাইলেন এটা? 110। ক্রেতা কত বলে? 80-82 বলে। কত হলে বিক্রি করা যায় সর্বশেষ? 85 হলে বিক্রি হবে যেটি, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ 85 হলে বিক্রি হবে। ওকে, এই যে এ পাশে একটা দেখছি আমরা, এটার একটা দাম জানাবো। চাচা এটা কত চাইলেন দাম? 125। দাঁত কি হয়েছে? কয়টা দাঁত হয় নাই? কত ক্রেতা কত দাম বলে? কত হলে দেওয়া যায়? 100 কম দেওয়া যাবে না, 90 পর্যন্ত দাম উঠছে যেটি। এই যে এ পাশে একটা দেখছি, এটার একটু দাম জানাবো। ভাই ভালো আছেন? এটা কি জাতের গরু? ফ্রিজিয়ান। কত দাম চাইলেন? 43। কত হলে বিক্রি করা যায়? 43 বিক্রি করবেন? আচ্ছা, 43 হলে বিক্রি করবে, এর নিচে বিক্রি হবে না এটি। আমরা একটু দেখি, লকডাউন জানা বেচা কেনা হচ্ছে না, পার্টি নাই, নিচ্ছে না, দাম কম, বিভিন্ন রকম বিভিন্ন রকম কথা বলে আমাদের। আচ্ছা,
আচ্ছা ভাই, এটা আপনার? এটা তো বকনা না? কি জাতের এটা? ফ্রিজিয়ান। কত দাম চাইলেন ভাই এটা? 45। কত বলে ক্রেতা? 36-37 বলে। যে 45 হাজার চাওয়া দাম। সর্বশেষ কত হলে বিক্রি করা যায়? কত হলে দেওয়া যাবে? আমি নিচ্ছি। আপনি নিচ্ছেন? নিলেন 36 নেওয়া হয়ে গেছে। 36,000 নিচ্ছেন। এই যে আমরা একটু দেখেন, চিটাগাং থেকে আজকে বাজারটা ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা চাই যে আপনার কেনা হয়ে যাক কাঙ্ক্ষিত দামে। আচ্ছা, আমরা এর আগে দেখালাম ফ্রিজিয়ান বক নাই, যেখানে একটা ফ্রিজিয়ান সার দেখছি ভাই। ফ্রিজিয়ান না এটা? কত টাকা দাম চাইলেন? 65 সার। কত ক্রেতা কত বলে? 60 বলে। সর্বশেষ কত হলে বিক্রি করা যায়? 63-64 হলে এই যে এটা বিক্রি হবে। আমরা একটু দেখাই আপনাদের। এই যে এপাশে একটা ফ্রিজিয়ান সার দেখছি, এটার একটু দামের ধারণা দিব। চাচা এটা কত দাম চাইলেন? এটা এটা ওইটা ওইটা হ্যাঁ, 55। কত বলে ক্রেতা? 44-42। সর্বশেষ কত হলে দেওয়া যায়? 45 পর্যন্ত হলে বিক্রি করা যাবে আর কি। এই যে একটু 45,000 হলে বিক্রি হবে। আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। সর্বশেষ 45। আর এটা কি, এটা কি দেশি না সাহিওয়াল? এটা কত চা হচ্ছিল দাম? 62। এটা কত বলে ক্রেতা? 50-55। সর্বশেষ বেচা বিক্রি কত? 58 পর্যন্ত হলে এটা বিক্রি করা যাবে।